127 मिलीमीटर बारिश होती है और दुबई में परसों एक ही दिन में 127 मिलीमीटर बारिश हुई। अस्सलामु अलैकुम और रहमतुल्लाह। प्रिय दर्शक, দুবাই পানিতে তলে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ছড়ানো, ক্লাউড সিডিং কি, এর বিস্তারিত জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত হয়ে পড়েছে দুবাই। 24 ঘন্টার বৃষ্টিতে সৃষ্ট এই বন্যার পর ক্লাউড সিডিং বা প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ছড়ানো সম্পর্কে নানা অনুমান ছড়িয়ে পড়েছে, যা এক ধরনের বিভ্রান্তিকর। তবে অনুমান যেমনই হোক, দুবাইয়ের এই বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল এবং এত ভারী বৃষ্টিপাত হওয়ার পেছনে মূল কারণগুলো আসলে কি ছিল, বৃষ্টিপাত কতটা প্রবল ছিল, মরুদের সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলে দুবাইয়ের অবস্থান, দুবাই সাধারণত খুব শুষ্ক থাকে, বছরে এখানে গড়ে 100 মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয়, তবে মাঝে মাঝে দুবাইকে চরম বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়। দুবাই থেকে মাত্র 100 কিলোমিটার দূরের শহর আল আইন, সেখানে 24 ঘন্টায় 256 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে সঞ্চিত মেঘের চারপাশে একটি স্থির নিম্নচাপ তৈরি হয়, যার ফলে সেখানে উষ্ণ ও আর্দ্র বাতাস জমা হতে থাকে। সেখানে আবহাওয়ার অন্যান্য উপাদানগুলো আসতে পারে না। আবহাওয়ার বিজ্ঞানে এটিকে কাট অফ লো প্রেশার ওয়েদার সিস্টেম বলা হয়। উপসাগরীয় অঞ্চলের বৃষ্টিপাতের ধরন নিয়ে পড়াশোনা করেছেন রেডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ অধ্যাপক মার্টিন অ্যাম্বাউম। দুবাইয়ের এই বৃষ্টিপাত সম্বন্ধে তিনি বলেন, পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় ধরে বৃষ্টিহীন থাকে, এটির বৈশিষ্ট্য এমনই, তবে এখানে অনিয়মিত ও ভারী বৃষ্টিপাত হয়। তারপরও এটি খুব বিরল বৃষ্টিপাতের ঘটনা ছিল। ক্লাউড সিডিং ও বন্যা ক্লাউড সিডিং হল এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টি তৈরির জন্য প্রবাহিত করে। উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যেতে পারে। এটির জন্য উড়োজাহাজ দিয়ে সিলভার আয়োডাইডের ছোট ছোট কণা মেঘের মাঝে ছেড়ে দেওয়া হয়, তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। গত কয়েক দশক ধরে পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানির সংকট মোকাবেলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করেছে। তবে দুবাইতে বন্যা শুরু হওয়ার পরের কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওখানকার এই চরম আবহাওয়ার পেছনে শুধুমাত্র দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অপারেশনকে ভুলভালভাবে দায়ী করেছেন। সংযুক্ত আরব আমিরাত ও দেশটির দুবাইতে বন্যা শুরু হয়েছিল মঙ্গলবার। এদিকে এর আগে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দেশটিতে ক্লাউড সিডিং এর কাজে ব্যবহৃত বিমানগুলো মঙ্গলবার নয়, রোববার এবং সোমবার মোতায়েন করা হয়েছিল। তবে কখন ক্লাউড সিডিং করা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বিশেষজ্ঞরা বলেছেন, এটি খুব বেশি হলে ঝড়ের ওপর সামান্য প্রভাব ফেলতে পারে এবং বন্যার জন্য ক্লাউড সিডিং এর ওপর আলোকপাত করাটা বিভ্রান্তিকর। সাধারণত বাতাসের আর্দ্রতা ও ধুলোবালি যদি বৃষ্টি ঝরাতে বাধা হয় তখন ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়, কিন্তু গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল জুড়ে একটি তীব্র বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল আবহাওয়ার পূর্বাভাসে। যখন এই ধরনের পূর্বাভাস দেওয়া হয় তখন ক্লাউড সিডিং এর মতো একটি ব্যয়বহুল প্রক্রিয়া প্রয়োগ হয় না, কারণ তখন এই ধরনের শক্তিশালী ব্যবস্থা প্রয়োগের কোনো প্রয়োজনই পড়ে না, বলেছেন আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূ পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডায়না ফ্রান্সিস। বিবিসি ওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট টেইলরও বলেন যে দুবাইয়ের চরম ভাবাপন্ন আবহাওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই ঘটনার আগে কম্পিউটার মডেলগুলো খুব ভালোভাবেই ভবিষ্যৎবাণী করেছিল যে 24 ঘন্টার মাঝে এক বছরের সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ম্যাট টেইলর বলেন, আমি যদি শুধু ক্লাউড সিডিং থেকে বৃষ্টির কথা হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে বন্যার প্রভাব অনেক বেশি বিস্তৃত ছিল। বাহরাইন থেকে ওমান এই বিশাল এলাকায় মারাত্মক বন্যা দেখা দেয়। অর্থাৎ ক্লাউড সিডিং সংযুক্ত আরব আমিরাতে করা হলেও যদি স্মরণকালের ভয়াবহ বন্যা শুধুমাত্র ওই দেশটিতে হয়নি, বরং তা বাহরাইনের থেকে ওমান পর্যন্ত প্লাবিত হয়েছে। আমিরাতি অঞ্চলে ক্লাউড সিডিং প্রক্রিয়া মিশন ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি নামক একটি সরকারি টাস্ক ফোর্স দ্বারা পরিচালিত হয়। আমিরাত কতটা প্রস্তুত ছিল ভারী বৃষ্টিপাত যেন প্রাণঘাতী বন্যায় পরিণত না হয়, সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। অবকাঠামোগতভাবে দুবাই অবশ্যই উন্নত একটি শহর,
কিন্তু সেখানে বাতাসের আর্দ্রতা শুষে নেওয়ার জন্য সবুজ জায়গা খুব সামান্য এবং সেখানকার ড্রেনেজ ব্যবস্থা এত প্রবল বৃষ্টিপাত সামাল দেওয়ার মতো শক্তিশালী বা উন্নত ছিল না। অধ্যাপক ফ্রান্সিস বলেন, এই নতুন বাস্তবতার ঘন ঘন ও তীব্র বৃষ্টিপাতের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যথাযথ কৌশল এবং অভিযোজন ব্যবস্থা থাকতে হবে। উদাহরণস্বরূপ, সড়কের অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধাকে বৃষ্টিপাতের উপযোগী করতে হবে, মৌসুমের বৃষ্টি থেকে পানি সঞ্চয় করার জন্য জলাধার তৈরি করতে হবে এবং বছরের অন্য সময় তা ব্যবহার করতে হবে। জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ দুবাইতে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি নতুন ইউনিট গঠন করেছিল।